গমের ব্লাস্ট রোগের জীবাণু ধানে আক্রমণ করে, জার্মানির বিজ্ঞানীরা এমন ফলাফলের উল্টা ফল পেয়েছেন বাংলাদেশের বিজ্ঞানীরা। তাদের দাবি, গমের জীবাণু বিভিন্ন ঘাস এবং বার্লির চারায় আক্রমণ করলেও দেশি কোনো ধানের জাতে সংক্রমণ করেনি। ফজল সিদ্দিকের বিশেষ প্রতিবেদন, ছবি তুলেছেন ইরফান হায়ুম। ব্লাস্ট রোগে আক্রান্ত গমের ক্ষেত, তাই আগুনে পোড়ানো হচ্ছে ঘামে ফলানো ফসল। গত মার্চ মাসের এই দৃশ্যই বলে দেয় রোগটির ছত্রাক কতটা নিষ্ঠুর। 1985 সালে ব্রাজিলে এই রোগ প্রথম দেখা দিলে তা নিয়ে শুরু হয় গবেষণা, যার অন্যতম একটি ছিল জার্মানির গোটিঙ্গেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অ্যান্ড্রিয়াস ভন টেডিম্যানের। 2010 সালে করা তার গবেষণার ফলে দেখা যায়, ব্রাজিলের সাথে আবহাওয়ার মিল থাকায় বাংলাদেশ, ইথিওপিয়া, ভারত এবং পাকিস্তানে এই রোগের বিস্তার ঘটতে পারে। কিন্তু তখন তার গবেষণাটি আমলে নেয়নি কেউ। মাত্র 6 বছর পার না হতেই বাংলাদেশের কৃষকের স্বপ্নে আঘাত হানে রোগটি। তার করা সবশেষ গবেষণা বলছে, জীবাণুটি আক্রান্ত করতে পারে ধানেও। তাকে মেইল করা হলে জানান, এটি শুধুমাত্র গ্রিনহাউসে কৃত্রিম উপায়ে পরীক্ষা করা হয়েছে, কাজেই মাঠে নিরীক্ষা প্রয়োজন। তবে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের গবেষণা বলছে, গমের জীবাণু ধানকে আক্রমণ করে না। এই গমের নমুনা আমরা বিশুদ্ধভাবে পৃথকীকরণ করি এবং জন্মায়, এবং সেই জীবাণু দিয়ে আমরা ধান এবং গম একসাথে জন্মাই, এবং ধান গম আলাদা আলাদা জন্মে বিভিন্নভাবে আমাদের গ্রিনহাউসে পরীক্ষাটি সম্পন্ন করি। এটাকে ইনোকুলেশন করে আমরা দেখি যে গমের রোগ জীবাণু কখনই ধানে করে না। আবার 4টা আমরা ধানের রোগ জীবাণু, এটাও আমরা পরীক্ষা করে দেখছি ধান এবং গমের উপর, ধানের রোগ জীবাণু শুধু ধানেই করে, গমে করে না। বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ও ধান, গম, বার্লি, চাপড়া ঘাস, দূর্বা, আড়িয়াল ঘাসের চারায় কৃত্রিমভাবে আক্রান্ত করায় গমের ব্লাস্ট রোগের জীবাণু ব্যাগনাপর্থী অরাইজি। এই গবেষণাও আশার আলো দেখাচ্ছে, জীবাণুটি বার্লি, চাপড়া এবং আড়িয়াল ঘাসে সংক্রমণ করলেও দূর্বা ঘাস আর ধানের চারা থাকছে ব্লাস্ট মুক্ত। চারা গাছ অবস্থায় এই জীবাণুটাকে আপনার ইনফেকশন করে কিনা, রোগ সংক্রমণ করে কিনা টেস্ট করেছি আমরা। যদি যখন আপনার পূর্ণ, যখন গাছের শীষ বের হবে, গম অথবা ধান, বার্লি, সেই অবস্থায় আবার ইনফেকশন করব। কারণ আপনি জানেন গমের জীবাণুটা হচ্ছে এটা নেক ব্লাস্ট, মূলত শীষে আক্রমণ করে। কাজে শীষে আমরা যতক্ষণ পর্যন্ত ইনফেকশন না করছি ততক্ষণ পর্যন্ত আমাদের গবেষণাটা আমরা চালিয়ে যাব। তবে মৌসুম না থাকায় এটি ধানের শীষে আক্রান্ত করে কিনা তা জানতে পারেননি দেশীয় গবেষকরা। তবে গেল বছর গম এবং ধান ক্ষেত পাশাপাশি থাকলেও গমে মহামারী দেখা দিলেও ধান ছিল মুক্ত। একই পাশে ধানের ক্ষেত বোরো ধান এবং গমের আক্রান্ত ক্ষেত, কিন্তু গমের থেকে আমরা ধান পাকা পর্যন্ত এই রোগের কোনো লক্ষণ আমরা দেখতে পাই নাই। দেশের গমের চাহিদার প্রায় 40% পূরণ হয় স্থানীয় উৎপাদনে। ফয়জুল সিদ্দিকী, চ্যানেল 24, ঢাকা।